বাংলা চলচ্চিত্রের গ্ল্যামার গার্ল নায়িকা পরিমণি। নতুন নতুন ছবি নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন হালের এই জনপ্রিয় নায়িকা। রোববার রাতে আরও একটি নতুন ছবিতে নিজের নাম লেখালেন পরিমণি। তবে এ নিয়ে বেশ নাটকীয়তা চলছে তার ফেসবুকে। রোববার রাতে বেশ নাটকীয়তা করে পরিমণি তার ফেসবুকে তার নতুন ছবির কথা জানালেন। পরিমণি লিখেন, ঘুম থেকে উঠে মোবাইলটা হাতে নিলেই কল মি আর্জেন্ট লেখা একটা মেসেজ আসে। আমি কল করলাম, ওপাশ থেকে পরিচালক রানা স্যার হ্যালো, পরি আজ রাতটা আমাকে দিতে হবে, সে তোমার যতই কাজ থাকুক। আমি বললাম, জি হ্যাঁ, রাত ছাড়া ব্যাপারটা জমবে না। কি ওরে বাপ, এখন কি করিস না, রাতে দেখা হচ্ছে, আমি আসছি রাত 11টার মধ্যে, আমি অনুভূতিহীন। রাত 11:04, ইন্টারকমে রানা স্যার। আমি দরজা খুললাম, তাড়াহুড়ো করেই ঘরে ঢুকলেন। বসতে বসতেই আমাকে বললেন বড় মগে করে আদা চা দিতে। আমি দিলাম চা। হাতে নিয়েই শুরু করলেন তার এক রাতের কাহিনী, তারপরে ছবির গল্প। স্যার গল্প বলছিলেন আর আমি শুনছিলাম না, শুধু স্যারের বলার মধ্যেই যে আমি পুরো ছবি দেখতে পারছিলাম। রাত 3টা প্রায়, আবার একটা ইন্টারকম, কে এত রাতে? স্যার নিজেই দরজা খুললেন আর ভেতরে নিয়ে এলেন তার এক রাতের হিরোকে। ছবিতে তার একটা হাত, পুরোটা আসছে খুব শিগগিরই। হেসে দিয়ে বললেন, এক রাতের গল্প এই তো শুরু। যুগল নির্মাতা অপূর্ব রানা পরিচালিত এক রাতের জন্য নামের এই সিনেমার সঙ্গে পরিযুক্ত হওয়ার শুরুটা এভাবেই হয়েছে। পরির বিপরীতে কে কাজ করবে তা খুব শিগগিরই জানানো হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে। পরির এই সিনেমা প্রচারের অভিনব পদ্ধতি সম্পর্কে দর্শক আপনার কি মন্তব্য, অবশ্যই নিচে কমেন্টস করে জানাতে ভুলবেন না। মিডিয়া জগতের ঘটে যাওয়া সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।